আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় চারজনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রবল বৃষ্টি আর উজান থেকে আসা ঢলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, শেরপুরে দুজনের মৃত্যু। করোনাকালীন সময়ে জঙ্গিদের তৎপরতা রোধে নজরদারি বাড়াতে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোকে আইজিপির নির্দেশ। এবং বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 1,54,45,000-এর কাছাকাছি, মারা গেছে 6,32,000। এবারে বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গত একদিনে বরিশালে কোভিড-19-এ দুজন মারা গেছে। এছাড়া বরিশাল বিভাগে 6 জেলায় ডাক্তার, নার্স, পুলিশ সহ করোনায় নতুন আক্রান্ত 78 জন। করোনায় চট্টগ্রামে মারা গেছে আরও একজন, নতুন করে শনাক্ত হয়েছে 157 জন। যশোরে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত 20 জন। এছাড়া চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ব্যাংক কর্মকর্তাসহ নোয়াখালীতে 21 জন, রংপুরে 20 জন, জামালপুরে 15 জন ও শেরপুরে 2 জনের করোনা শনাক্ত হয়েছে। আবারও করোনা ভাইরাসে দেশে একদিনে 50 জন প্রাণ হারিয়েছেন। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,801 জনে। নতুন করে পজিটিভ হয়েছেন 2,856 জন। এই নিয়ে মোট শনাক্ত 2,16,110 জন। তবে এর মধ্যে প্রায় 1,20,000 সুস্থ হয়ে উঠেছেন। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সঠিকভাবে মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, কমপক্ষে 2 ফুট, এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে। বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুলে আমরা এই সবগুলি সমন্বয়ে কোভিড-19 প্রতিরোধ করতে পারি। প্রতিনিয়ত এমন সতর্কবার্তা দেওয়া হচ্ছে মানুষকে, যদিও স্বাস্থ্যবিধি না মানার মাত্রা বাড়ছে দিন দিন। দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার 138 দিন পর 2,16,000-এর বেশি মানুষের মধ্যে পাওয়া গেছে এই ভাইরাস। গত 24 ঘন্টায় আক্রান্ত হন প্রায় 3,000। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,79,007টি। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,856 জন, এবং 24 ঘন্টা শনাক্তের হার 23.04%। এ পর্যন্ত শনাক্ত 2,16,110 জন। করোনায় মৃত্যু মিছিলে যোগ হয়েছে আরও 50 জন, এদের 41 জনই পুরুষ। গত কয়েকদিন চট্টগ্রামে মৃতের হার বাড়লেও গত 24 ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ 20 জনের পর রংপুর ও খুলনা বিভাগে মারা গেছেন 7 জন করে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন, এ পর্যন্ত 2,801 জন। 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 47 জন এবং বাড়িতে 3 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,209 জন, নারী 592 জন। শতাংশ বিবেচনায় পুরুষ 78.86% এবং নারী 21.14%। এত কিছুর পরও স্বস্তির খবর, এ পর্যন্ত প্রায় 1,20,000 মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার 55%-এর বেশি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এর আগে করোনা পরিস্থিতির মাঝে একের পর এক দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে পদত্যাগ করেন অধ্যাপক আবুল কালাম আজাদ। আর এবার তার স্থলাভিষিক্ত হলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডাক্তার আমিনুল হাসানকে ওএসডি করা হয়েছে। তার জায়গায় নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডাক্তার ফরিদ হোসেন মিয়াকে। সারাদেশের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শেরপুরের সদর উপজেলার বন্যার পানিতে ডুবে এক নববিবাহিতা
তরুণী ও এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। তাছাড়া বন্যার পানিতে গত 8 দিন ধরে শেরপুর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 9 সেন্টিমিটার এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জে টানা তৃতীয় দফা বন্যায় পানিবন্দী অবস্থায় ঘরে বসে আছে খেটে খাওয়া মানুষ। বৃষ্টিপাত কম হলেও সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও অবনতির দিকে যাচ্ছে কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি। দীর্ঘ 1 মাস ধরে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার চরের মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না থাকলেও নেত্রকোনার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উদ্বাখালী নদীর পানি কিছুটা হ্রাস পেলেও বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি নামার সাথে সাথে শুরু হয়েছে ভাঙন। বন্যা মোকাবেলায় জাতিসংঘের পূর্বাভাস অনুসরণের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বন্যা কিভাবে মোকাবেলা করতে হয় তা বাংলাদেশ জানে। বিএনপি ক্ষমতায় থেকে কখনোই কোনো দুর্যোগ সঠিকভাবে মোকাবেলা করতে পারেনি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, দলটি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ায়নি। সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতীয় হাইকমিশনের সহায়তায় চট্টগ্রামের হাটহাজারিতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস, সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ভারত সম্পর্ক রাজনৈতিক বেড়াজালের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তখন তার আমরা বন্যা নিয়ে বসবাস করি, আমরা বন্যাকে কিভাবে মোকাবেলা করতে হয় বাংলাদেশের মানুষ সেটি জানে। বন্যা আমাদের নিত্য সঙ্গী। সুতরাং জাতিসংঘের পূর্বাভাস যারা বন্যার সাথে পরিচিত নয় তাদের জন্য অবশ্যই সহায়ক, কিন্তু বাংলাদেশের জন্য জাতিসংঘের পূর্বাভাসের খুব একটা প্রয়োজন নাই। বন্যা কীভাবে মোকাবেলা করতে হয় সেটাও আমরা জানি এবং আমাদের কাছ থেকে অনেকে শিখতে পারে। করোনাকালীন সময়ে জঙ্গিরা যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এই জন্য পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোকে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন আইজিপি ডক্টর বেনাজির আহমেদ। তিনি আরও বলেন, ট্র্যাডিশনাল অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জঙ্গিদের বিষয়ে বিশেষ দৃষ্টি রাখছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। করোনাকালীন সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের পুলিশকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক মতবিনিময় সভা থেকে এই নির্দেশনা দেন। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি করোনাকালীন সময়ে মানবিক পুলিশ হওয়ার আহ্বান জানান তিনি। করোনা ভাইরাসের শুরু থেকে পুলিশ পেশাদারিত্ব বজায় রেখে সামনের সারিতে থেকে কাজ করছে জানিয়ে পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে করোনা ভাইরাসে মারা যাওয়ার পর পরিবার পরিজন খোঁজ নেয়নি। এসব মৃতদেহ ঝুঁকি নিয়ে দাফন ও সৎকার করেছে পুলিশ বাহিনীর সদস্যরা। এর পাশাপাশি জঙ্গি ও সন্ত্রাস দমনেও কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। জঙ্গিরা সবসময় সুযোগের সন্ধানে থাকে, তারা চেষ্টা করে যে কোনো সময় তাদের অপরাধ যে প্রবৃত্তি আছে, এই যে খুনের প্রবৃত্তি, মানুষ খুন করার যে তাদের যে প্রবৃত্তি, সেটাকে সুযোগ পেলেই তারা চেষ্টা করে সেটাকে বাস্তবায়ন করার জন্য। আমরা কখনোই জঙ্গিদের থেকে চোখ ফিরাই না, দৃষ্টি ফিরাই না। আমরা আমাদের সকল নিয়মিত কাজের পাশাপাশি এই করোনা ক্রাইসিস বা দুর্যোগ, এই মহামারীর মোকাবেলা সম্মুখ সারিতে থেকে মোকাবেলার পাশাপাশি আমরা কিন্তু জঙ্গিদের বিরুদ্ধেও কাজ করে যাচ্ছি। পুলিশ প্রধান আরও বলেন, করোনাকালীন সময় সুযোগ নিয়ে জঙ্গিরা যাতে তাদের কর্মকাণ্ড চালাতে না পারে এ লক্ষ্যে এরই মধ্যে পুলিশের অ্যাপের বিশেষায়িত ইউনিটগুলো কাজ করছে। জঙ্গিদের কার্যক্রম আমরা প্রতিনিয়ত আমাদের সার্ভেলেন্সে রয়েছে, আমাদের আমরা সবসময় এদের বিরুদ্ধে তৎপর রয়েছে, কারণ এদেরকে আমরা কখনোই খাটো করে দেখি না এবং এদের কোনো কিছুকেই, কোনো সংখ্যাকে আমরা উড়িয়ে দেই না। আমরা ওই জন্য আমাদের যে সমস্ত বিশেষ সাহিত্য ইউনিট রয়েছে, যেমন অ্যান্টি টেরিজম ইউনিট, সিডিটিসি, সিআইডি, সাইবার ইউনিট, র্যাব ফোর্সেস, সবাই মিলে আমরা প্রতিনিয়ত জঙ্গিদের বিরুদ্ধে দায়িত্ব পালন করে যাচ্ছি। পুলিশের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, এই মুহূর্তে জঙ্গিদের বড় ধরনের কোনো নাশকতার শক্তি নেই।
তবে তারা বিচ্ছিন্নভাবে কোনো কোনো সময় সংগঠিত হওয়ার চেষ্টা করে, যা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর নজরদারির মধ্যে রয়েছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বে করোনার হটস্পট যুক্তরাষ্ট্রে আজও আক্রান্ত 40 লাখ ছাড়িয়েছে। একদিনে মারা গেছে 1,000-এর বেশি মানুষ। টানা 3 দিন ধরেই দেশটিতে এত সংখ্যক মানুষ মৃত্যুবরণ করছে ভাইরাসটিতে। মে মাসে অনেকেই রাজ্য ও স্থানীয় সরকার বিধিনিষেধ শিথিল করে সৈকতগুলোকে উন্মুক্ত করার পাশাপাশি রেস্টুরেন্ট ও ব্যবসা কেন্দ্র খুলে দেওয়ার কারণেই মৃত্যুহার বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। এই অবস্থায় এখনই দেশের সবকিছু চালু না করে আপাতত বন্ধ রাখতে সরকারের কাছে অনুরোধ জানিয়ে দেশটির বিশিষ্টজনরা। 150-এর বেশি প্রখ্যাত স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিজ্ঞানী, শিক্ষক, নার্স এবং অন্য পেশার মানুষ মিলে একটি চিঠিতে গণস্বাক্ষর করে এই বিষয়ে রাজনৈতিক নেতাদের ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া ভারত, ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, চিলি, স্পেন এবং যুক্তরাজ্যে সংক্রমণ বেড়েই চলেছে। বিশ্ব করোনায় এ পর্যন্ত সংক্রমণের শিকার হয়েছেন 1,54,45,000-এর বেশি মানুষ, মারা গেছে 6,32,000। মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গতরাতে ঢাকা সিএমএইচে মারা গেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সাক্ষাৎ মুনের বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও 2 ছেলে রেখে গেছেন। মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতিও ছিলেন। আজ স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। ভিসা জালিয়াতি এবং চীনের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক গোপনের অভিযোগে 3 চীনা নাগরিককে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এফবিআই। একই অভিযোগে আরেক চীনা বিজ্ঞানীকে গ্রেফতারের চেষ্টা চলছে, যিনি সান ফ্রান্সিসকোর চায়নার কনসুলেটে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্র চীন কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে উপস্থাপিত দলিলপত্রে প্রসিকিউটররা জানান, জুয়াং ট্যাং নামে ওই চীনা বিজ্ঞানী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞানের একজন গবেষক ছিলেন। এর আগে গতকালই যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরের চীনা কনসুলেটে কয়েকজন ব্যক্তি বেশ কিছু দলিলপত্র পুড়িয়ে ফেলেছে এমন একটি ভিডিও প্রকাশ পেলে ট্রাম্প প্রশাসন ওই কনসুলেট বন্ধ করার নির্দেশ দেয়। বলা হচ্ছে, চীনের সামরিক বাহিনীর বিজ্ঞানীদের নানা ছদ্ম পরিচয়ে যুক্তরাষ্ট্রে পাঠানোর একটি কর্মসূচি রয়েছে এবং এই ঘটনা এরই অংশ। যুক্তরাষ্ট্রে উদারতার সাথে তাদের দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া সহ গোপন তথ্য হাতিয়ে নেওয়া চীন সরকারের এটা নতুন মিশন, এমনই অভিযোগ তুলেছেন মার্কিন সরকারি প্রকৌশলীরা। শেরপুরে অভিযান চালিয়ে ভিজিএফ এর চালসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। রাতে জেলার নালিতাবাড়ি উত্তর বাজার কাচারিপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও র্যাব 14 যৌথ অভিযান চালিয়ে একটি গুদামে 163 বস্তা চাল সহ সাইদুল ইসলামকে আটক করে। এ উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, পরে আটক সাইদুলের দেওয়া তথ্য অনুযায়ী পাশে অপর একটি গুদামে কাবিখার 384 বস্তা গম জব্দ করা হয়। র্যাব 14 সহকারী পুলিশ সুপার এ এম সবুজ রানা জানান, গুদামটি সিলগালা করা হয়েছে। পরে নালিতাবাড়ি থানায় সাইদুল ইসলাম, হাদিউল ইসলাম ও ইউনুস আলী নামে 3 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। পার্টিস খেলার খবর। উদিনেসের কাছে 2-1 গোলে হেরে ইতালিয়ান লীগ সিরিয়ার শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল জুভেন্টাসের। উদিনেসের বিপক্ষে জিতলেই টানা নবমবারের মতো সিরিয়ার চ্যাম্পিয়ন জুভেন্টাস, এমন সমীকরণের ম্যাচে খেলার 42 মিনিটে দারুণ এক গোল করে জুভেন্টাসে এগিয়ে দেন ডি লিখট। বিরতি থেকে ফিরে লেখার খেলার 52 মিনিটে উদিনেসের 1-1 গোলে সমতায় ফেরার নেতোরো ভস্কি। খেলা শেষে ইনজুরি টাইমের 2 মিনিটে ফোফানা আরও 1 গোল করে উদিনেসকে 2-1 ব্যবধানে জয় পাইয়ে দেন। এতে 2010 সালের পর এবারই প্রথম নিজেদের মাঠে জুভেন্টাসকে হারালো উদিনেস।
আগামী তিন মৌসুমের জন্য ভিয়ারিয়ালের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আর্সেনালের সাবেক কোচ উনাই এমেরি। স্প্যানিশ ক্লাবটি গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছে। দলের টানা ব্যর্থতার কারণে গত নভেম্বরে আর্সেনালের কোচের পদ থেকে বরখাস্ত হন 48 বছর বয়সী এমেরি। এর আগে তিনি পিএসজির কোচের দায়িত্ব পালন করেন। লা লিগায় এর আগে ভ্যালেন্সিয়া ও সেভিয়ার কোচ হিসেবেও কাজ করেছেন এমেরি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় চারজনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রবল বৃষ্টি আর উজান থেকে আসা ঢলে বন্যা পরিস্থিতির আরো অবনতি, শেরপুরে দুজনের মৃত্যু। করোনাকালীন সময় জঙ্গিদের তৎপরতা রোধে নজরদারি বাড়াতে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোকে আইজিপির নির্দেশ। এবং বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 1,54,45,000-এর বেশি, মারা গেছে 6,32,000। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।